পাঁচ দফা দাবি নিয়ে আজ শিলিগুড়ি বাঁকাজ্যোতির ময়দানে আয়োজিত করা হয়েছে সিপিআইএম এর এক বিশাল জনসভা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিপিআইএম এর রাজ্য নেতৃত্বরা। এছাড়া এদিন এই অনুষ্ঠানে সিপিআইএম এর নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার পাশাপাশি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মোহাম্মদ সেলিম ও সকল যুব নেত্রীরা এবং বাম সমর্থক কর্মীরা সভায় যোগ দিতে উপস্থিত হয়েছে বাঁকাজ্যোতির ময়দানে। ইতিমধ্যে মোহাম্মদ সেলিম সভায় এসে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে বক্তব্য রেখেছেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। যাদের বক্তৃতা গত কয়েক মাস ধরে তাদের আয় অর্ধেক হয়ে গেল। আর মোদীর যারা ছাতাধারী আম্বানি আজ কয়েক শ গুণ বেড়ে গেল। এর বিরুদ্ধেই তো প্রতিবাদ করতে চায় ভারতবর্ষের মানুষ। আজকের আমাদের সমাবেশ এই যে বিজেপির বিদ্বেষ বিভাজনের রাজনীতি, একদিকে তাদের ব্যর্থতা, অন্যদিকে সংবিধান গণতন্ত্র সবকিছুকে পদদলিত করে এক নায়ক দুর্নীতির প্রতিযোগিতা, অপশাসনের প্রতিযোগিতা। তাদের আয় অর্ধেক হয়ে গেল। আর মোদীর কি জানাচ্ছেন সবাই উপস্থিত হয়ে মোহাম্মদ সেলিম শুনব। যখন মহকুমা পরিষদের নির্বাচন হয়েছে তখন এই মিটিং করতাম, বা যখন পুরসভা মিটিং ছিল তখন, ইলেকশন ছিল তখন করতাম। লড়াই জারি আছে, তার মধ্যে পঞ্চায়েতও আছে। যেখানে পঞ্চায়েত আছে সেখানে গ্রামে গ্রামে এখন পদযাত্রা চলছে। ক্ষেত মজুর, কৃষক, শ্রমিক, মহিলা, ছাত্র, যুব তারা করছে। মানুষ চোরের হাত থেকে জোচ্চোরকে তাড়িয়ে দিয়ে মানুষের পঞ্চায়েত ফিরে পেতে চায়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। 100 দিনের কাজের মজুরির টাকা, ঘরের টাকা, ঝড়ের টাকা, বন্যাত্রাণের টাকা, সেগুলো যা চুরি হয়েছে সেটা মানুষ ফেরত পেতে চায়। কাটমানি তোলাবাজি রাজত্ব শেষ করতে চায়। সেই লড়াই জারি আছে। কিন্তু গোটা রাজ্য জুড়ে যে দুর্বৃত্ত এবং দুষ্কৃতি এবং দুর্নীতি চলছে তার বিরুদ্ধে গোটা জেলায় জেলায় সমাবেশ হচ্ছে। এখানে আজকে সেই সমাবেশ হয়েছে। আর কে কোথায় শূন্য তার থেকে বড় কথা হচ্ছে, বিজেপি তো অ্যাসেম্বলিতে আছে, কিন্তু অ্যাসেম্বলিতে কোনো নীতি নিয়ে বিরত হচ্ছে? ওটা তো ফেক অপোজিশন, সাজানো একটা অপোজিশন। আবার পার্লামেন্টে তো এত তৃণমূলে এত এমপি আছে, মমতা ব্যানার্জি বলছেন দিল্লি টাকা দেয় না, আমি কি পার্টি পেয়ে দেবো, তার মানে এমপিরা কী করছে? তাহলে পার্লামেন্টে যেখানে আলোচনা হওয়ার কথা সেখানে আজকে বিজেপি এবং তৃণমূল তারা যে যা টাকা কামাতে ব্যস্ত সেখানে মানুষের কথা হচ্ছে না। এই জন্য মানুষের কথা, মানুষের অধিকার নিয়ে লড়াই রাস্তায় ঘাটে মাঠে ময়দানে। এই মিথ্যে কথার পেডিং তোমরা করো না, আমরা নিজেরা জানি। তুমি মেদিনীপুরে যাওনি, আমি মেদিনীপুরে গেছি। এটা কয়েকটা খবরের কাগজ, এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে। এটা হচ্ছে এই জন্য পয়সা পায়, পরিষ্কার কথা, এই জন্য পয়সা দেওয়া হয়। আর প্রতিদিন টেলিভিশন, ওটাই তো আমি বক্তৃতা করে বললাম, মানুষকে এটাই বোঝাচ্ছে। এরপর লোকে খবরের কাগজ পড়বে না, টেলিভিশন দেখবে না, কারণ সেখানে তারা বলেছে, প্রথম কথা হচ্ছে তোমরা এখানে বাংলা সাংবাদিকরা জানে সমবায় কখনো নির্বাচন পার্টির নামে হয়? এখানে যদি যে কোঅপারেটিভগুলো হচ্ছে পার্টির নামে ভোট হয়, তুই কী করে জানলে কোন পার্টি কোন পার্টি? ওখানে কি ভোটার সিম্বলে হয়? লোকে চোর তাড়ানোর জন্য একটা স্কুল কমিটি যখন ভোট হয় তখনও কোনো সংগঠনের নামে হয় না, তা তার কোত্থেকে পেয়ে গেল? এটা হচ্ছে খবরের কাগজ আর টেলিভিশনকে খাওয়ানো হচ্ছে, আর তারা মানুষকে খাওয়াচ্ছে। মানুষ কিন্তু ভালো জানে সমবায়ে নির্বাচন হচ্ছিল না। আমরা সমবায় বাঁচাও মঞ্চ তৈরি করেছি রাজ্য জুড়ে, কোর্টে যাওয়া হয়েছে, কোর্টের নির্দেশে কয়েকটা ভোট হচ্ছে, কিন্তু যেখানে ভোট হচ্ছে তৃণমূল সেখানে মস্তানি করে ভোট বন্ধ করে দিচ্ছে। মানুষ এক কাট্টা হয়ে সেই ভোটগুলো লড়ছে। সুতরাং ওই সব গল্প ছেড়ে দাও, এই গাল গল্পের মধ্যে একদম যেও না। তারপরে স্পিকারের পদে মর্যাদা জানেন না, পদে জানেন না, আর বিধানসভা হয় না, লোকসভা হয় না, এটা ওখানে প্রধানমন্ত্রী, এখানে মুখ্যমন্ত্রী চালান, এইসব স্পিকারের নাম লোকে খুব তাড়াতাড়ি ভুলে যায়। তারপরে স্পিকারের পদে মর্যাদা জানেন না। কি জানাচ্ছেন মীনাক্ষী মুখার্জি শুনবো। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल, आपनारा उनार संगे देखा करते पारे।
হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। আরে কি হচ্ছে এটা কি? এটা সরকারি চাকরি দেওয়া সবথেকে সহজ কাজ। ফিনান্স ভ্যাকেন্সি অ্যাপ্রুভ করবে, সেই ভ্যাকেন্সির এগেনস্টে নোটিফিকেশন বেরোবে, চাকরির পরীক্ষা নেবে, কে পাস করলো কে ফেল করলো তার লিস্ট বার করবে, কতজনকে চাকরি দিলাম তার লিস্ট বের করে দেবে। এই তো জটিলতার তো কোনো জায়গা নেই। সরকার চাইছে জটিলতা তৈরি করে নিয়োগকে বন্ধ রেখে সেই টাকা মেলা খেলা দান দক্ষিণা এবং নিজেদের, যারা মানুষকে পেটাবে, দুর্নীতি করবে, বোমা বাঁধবে, বেআইনি অস্ত্র মজুত করবে, তাদেরকে সেই পয়সা হেল্প করার জন্য নিজেদের নেতা মন্ত্রীদের। তাই মুভমেন্ট সারাক্ষণ চলছে এবং এই মুভমেন্টের জন্যই আজকে যেটুকু ইডি সিবিআই এর তদন্ত হচ্ছে, এটা রাস্তায় দাঁড়িয়ে থেকে এসএফআই ডিওয়াইফআই এবং বামপন্থীদের লড়াইয়ের জন্যই হচ্ছে। যেটা কথা বলি, রাজনৈতিক গণতান্ত্রিক একটা দেশে একটা রাজ্যে এই ঘটনা ঘটছে, এইটার জন্যই তো সরকারকে প্রশ্ন করা উচিত। পুলিশ কোথায়? কতদিন টেবিলের তলায় লুকিয়ে থাকবে? কতদিন পুলিশ কি শুধুমাত্র যে দুষ্কৃতি গুন্ডারা লাল বাতির গাড়িতে ঘুরে বেড়াবে শুধু তাদেরকে সেলামি আর জোহুজুরি করার জন্য ঘুরে বেড়াবে? কোথা থেকে আসছে এত পুলিশের আইবি? তো এখানে মিটিংয়ে কোন পঞ্চায়েত কোন বুথ থেকে কতজন লোক এসছে তার হিসাব পর্যন্ত পুলিশের কাছে আছে, আইবিদের কাছে আছে। কোথায় বোমা মজুত হচ্ছে? নেই। পুলিশ চাইছে, প্রশাসন চাইছে সরকারের তাবেদারি করে সামনের দিনে মানুষের গণতান্ত্রিক অধিকারকে তারা যাতে প্রয়োগ না করতে। গণতান্ত্রিক রাজ্যে এটা কাম্য নয়। তাই মিডিয়ার কাছেও আমাদের আবেদন, পুলিশ, রাজনৈতিক দল, মিডিয়া, সাধারণ মানুষ একত্রিতভাবে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগের জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে যতটা দায়িত্ব আপনাদের, ততটাই দায়িত্ব কর্তব্য আমাদের। আমরা আমাদের দায়িত্ব থেকে সরব না, আমরা আশা করি মিডিয়াও এই দায়িত্ব থেকে সরবে না। মানুষ প্রতিরোধ করবে, মানুষ কোনো দিন চিরকাল মুখ বুঝে মার খায় না। যারা এই কথা ভাবছে তারা ভুল করছে।